আবার তিন ভাবে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দ্য সাইট। যদি একদম হেড এর সাথে হয় তাহলে এটার বলে সাব ক্যাপিটাল, তারপর মাঝামাঝি যদি হয় তাহলে ট্রান্স সার্ভাইকাল, আর যদি একদম বেজে হয় দিস ইজ ট্রান্স সার্ভাইকাল, বেজাল সার্ভাইকাল। ওকে, তাহলে এটা কোন ধরনের, এটা কোন ধরনের ফ্র্যাকচার, সাব ক্যাপিটাল? বেজাল সার্ভাইকাল না, এটা সাব ক্যাপিটাল না। হ্যাঁ, এটা দেখো একদম বেজ অফ দা নেক। হ্যাঁ, এটা এটার বলছে বেজাল সার্ভাইকাল, ঠিক আছে? তো হোয়াট ইজ দা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দিস কন্ডিশন? এই যে ফ্র্যাকচার নেক ফিমার হলো, এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হয়? একটা হিস্ট্রি থাকে, হিস্ট্রি অফ ট্রমা অর ফল। ইউজুয়ালি বলা হয় নেক ফ্র্যাকচার হলো ওল্ডার ফিমেলদের বেশি হয়, যাদের অস্টিওপোরোটিক বোন, এটা ইট ইজ ওয়ান অফ দা কমন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এবং এই জায়গায় একটা কথা প্রবাদ আসছে, সেটা হলো পেশেন্ট পড়ে দেয়া পা ভাঙে না, বরং ভাঙিয়া যায় পড়ে দেয়, ঠিক আছে? আগে ভাঙে তারপর পড়ে দেয়। তো ইট ইজ নট রিলেটেড টু দা, ইউজুয়ালি ইট আর নট রিলেটেড টু দা ডাইরেক্ট ট্রমা। হ্যাঁ, ইট ইজ দা অস্টিওপোরোটিক বোন। তাহলে কিরকম হয়? তাহলে একটা হলো ওল্ডার পোস্টমেনোপজাল ওমেন, একটা একটা হলো হিস্ট্রি অফ ফল, তারপর হলো পেশেন্ট সিমটম পেইন ইন দ্য হিপ জয়েন্ট, এছাড়া আনএবল টু মুভ হিজ লোয়ার লিম রেসপেক্টেড, দিজ আর দ্য সিমটমস। আর সাইনটা কিরকম থাকবে যদি ইন্সপেকশন করলে বোঝা যাবে? চোখের দিকে তাকায় লিমসের অ্যাটিচিউড দেখলে বোঝা যাবে যে এটা ফ্র্যাকচার নেক ফিমার হয়েছে কিনা। অ্যাবডাকশনের এক্সটার্নাল রোটেটেড হয়ে থাকবে, এক্সটার্নাল এটা শর্টেন্ড থাকবে। প্রথম কথা হলো ইন কম্পারিজন টু দা আদার আদার লিম ইট ইট বি শর্টেন্ড, এক নাম্বার। দুই নাম্বার হলো যে ইট ইজ এক্সটার্নালি রোটেটেড আর এটা অ্যাবডাক্টেড, ঠিক আছে? তাহলে তিনটা শুধু চোখের দিকে তাকাইলেই, যদি লিম্বসের দিক তাকানো যায় তাইলে এটা বোঝা যাবে এটা শর্ট এন্ড হবে, এক্সটার্নাল রোটেট হবে এন্ড অ্যাবডাক্টেড হবে, ঠিক আছে? তো হোয়াট ডাজ ইট ইমিডিয়েট ম্যানেজমেন্ট, আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট এটার জন্য কি কি করা যাবে? ইমিডিয়েট ম্যানেজমেন্ট স্যার ইমোবিলাইজেশন, হাউ? বাই ট্রাক সারফেস ট্রাকশন, প্রথমে রেস্ট দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, স্ট্রং অ্যানালজেসিক দিতে হবে। হ্যাঁ, তারপর হলো রেস্ট ইন বেড দিতে হবে, তারপর এটা ট্রাকশন দিতে হবে। ট্রাকশন কোন ধরনের, কয় ধরনের দেওয়া যায়? এখানে দুই ধরনের আমরা ট্রাকশন দিতে পারি, আইদার স্কেলটাল ট্রাকশন অর সারফেস ট্রাকশন। তবে এটা যেহেতু ইফ ইট ইজ পেশেন্ট ইজ হেলদি, অ্যাডাল্ট হেলদি যদি হয় তাহলে সারফেস ট্রাকশন নট ইউজুয়ালি ইফেক্টিভ, এই কারণে আমাদের দিতে হবে স্কেলটাল ট্রাকশন, ঠিক আছে? আর যদি ডেফিনিটিভ ট্রিটমেন্ট বলা হয় তাহলে আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি করতে পারি? হেমি আর্থোপ্লাস্টি, ঠিক আছে? আমরা শুধু আর্থোপ্লাস্টি না, এটা যেহেতু বেজাল সার্ভাইকাল আছে, তাই না? এই জায়গায় লাইকলি এটা এটা যত প্রক্সিমালি ভাঙবে তত চান্স অফ অ্যাভাসকুলার নেক্রোসিস ইজ মোর, এবং যত ডিস্টালি ভাঙবে এটা এদিকে যদি আরো ভাঙতো তাহলে ইউনিয়ন ইজ সার্টেন। এটা দেখো যে নেকটা ভালো আছে এবং লেন্থও ভালো আছে, ইট ইজ বেজাল সার্ভাইকাল। সে জায়গায় আমরা যে রেডিলি আমরা যে আর্থোপ্লাস্টি করব নট নেসেসারিলি, এখানে আমরা একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ দ্যাট ইজ ইন্টারনাল ফিক্সেশন করতে পারি বাই অপারেশন করা যায়, সেটা হলো আমরা কোনো হেমি আর্থোপ্লাস্টি করলাম, কোনো রিপ্লেসমেন্ট করলাম না।
replacement column that is amra we remove this head and neck shetar ekta operation er naam ache jano na ki sir excisional arthroplasty excisional arthroplasty eta ekta naam ache ha eta jano na ki eta মডেল এক্সিশন করতে পারি সেটার অপারেশনটার নাম হলো গার্ডলস্টোন অপারেশন তাইলে আমাদের অপারেটিভ প্রসিডিউর গুলো তিনটা একটা ফিক্সেশন একটা প্রস্থেসিস আর একটা শুধু এক্সিশন ওকে দেখি আমাদের এই উত্তর আছে কিনা এর ভিতরে আচ্ছা দেখা যাক বলছে এক্সরে রাইট হিপ জয়েন্ট এপি ভিউ দেয়ার ইজ এ ট্রান্সভার্স ফ্র্যাকচার এট দা বেস অফ দা নেক অফ দা ফিমার দেখছো বেজাল সার্ভাইকাল বেস অফ দা স্পাইনাল ফিমার ইউজুয়ালি অকার ইন এ পোস্ট মেনোপজাল ওমেন সাডেন ফল অন গ্রাউন্ড এন্ড আনএবল টু স্ট্যান্ড লিম্ব ইজ শর্টেনড এন্ড এক্সটারনালি ঠিক আছে যেই কথাগুলো বলছে আর ইমিডিয়েট ম্যানেজমেন্টের ভিতরে আমি বলছি অ্যানালজেসিক ইমোবিলাইজেশন বাই কন্টিনিউয়াস ট্রাকশন ঠিক আছে কন্টিনিউয়াস ট্রাকশন আমরা দুইটা বলছি একটা সারফেস ট্রাকশন হতে পারে অথবা স্কেলটাল ট্রাকশন আর ডেফিনিটিভ ম্যানেজমেন্টের ভিতরে হলো ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন ও আর আই এফ যেটা আমরা বলছি একটা স্ক্রু দিতে পারি হ্যাঁ তারপর আমরা এক্সিশন আর্থোপ্লাস্টি এটা নাম দিচ্ছি গার্ডলস্টোন অপারেশন ঠিক আছে আর একটা হলো রিপ্লেসমেন্ট আর্থ্রোপ্লাস্টি দ্যাট ইজ ইফ উই ডু ইট বাই প্রস্থেসিস ওকে এরকম একটা এক্স রে ফর হামেশাই থাকবে হ্যাঁ এবং কোশ্চেন যদি দেখো যে প্রিভিয়াস কোশ্চেন এবং অ্যান্সার এই এরকম হ্যাঁ একাধিকবার আসছে এবং এই অস্পিগুলার সুবিধা হলো যে এই অস্পি স্টেশন আমাদের খুবই কমন কোশ্চেনই আসে এবং দেখবা যে খুব প্রতি বছরই এটার রিপিটেশন আছে ওকে তাহলে এরকম একটা এক্সট্রা হলে পারবে তো তাই না পারবে না জি স্যার আচ্ছা আশা করতেছি পারবে ঠিক আছে দিস ইজ এক্স এটা কিসের এক্সট্রা এক্সট্রা অফ which portion of the body sir elbow joint elbow joint is the x-ray of elbow joint kon view lateral view হ্যাঁ আমাদের এপি ভিউ নাই এখানে শুধু ল্যাটারাল ভিউ আছে কি আছে ফাইন্ডিংসটা কি ফাইন্ডিংসটা দ্যার ইজ এ ট্রান্সভার্স ফ্র্যাকচার at the supracondylar region of the humerus ঠিক আছে এই supracondyl শুধু supracondylar বললে হবে না এটা humerus বলতে হবে কারণ এই condyl আরো আরো আছে কার আরো condyl আছে femoral যেরকম condyl আছে সুতরাং আমাদের বলতে হবে যে স্পেসিফিক্যালি ইট ইজ এ দ্যার ইজ এ ট্রান্সভার্স ফ্র্যাকচার এট দা লোয়ার এন্ড অফ দ্য ফিমার অথবা এই হিউমারাস অথবা সুপ্রাকন্ডাল রিজন অফ দ্য হিউমারাস কি কি ডিসপ্লেসমেন্ট আছে এখানে কি রকম ডিসপ্লেসমেন্ট আছে ডিসপ্লেসমেন্ট বেশি কিছু নাই ইট ইজ ডিস্টাল সেগমেন্ট ইজ ডিসপ্লেসড পোস্টেরিয়রলি ঠিক আছে এন্ড দেয়ার ইজ অ্যাঙ্গুলেশন পোস্টেরিয়রলি এর বেশি কিছু নাই তাই না তো তো এই এরকম যদি একটা এক্সে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হয় তাহলে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস ফ্র্যাকচার কিভাবে এই মেকানিজমটা কেমন ফ্র্যাকচার
ঠিক আছে কিন্তু এখানে একটা এন্ড ইজ ব্লাইন্ড এনে বন্ধ করা আছে এই কারণে এটা ভার্মিফর্ম স্ট্রাকচার কি কি চেঞ্জ আছে বলো দেখি হোয়াট আর দা চেঞ্জেস এটা রংটা কেমন হইছে রেড রেড হয়ে গেছে আর অর্গানটা কেমন হইছে সোয়েলড হয়ে গেছে তাই না এবং ভাস্কুলার মার্কিং গুলা আর প্রমিনেন্ট ওকে তাহলে এই কারণে এটা আমরা বলছি তাহলে ডায়াগনোসিস কি আমাদের সাধারণত ইয়াং এজ গ্রুপ স্লাইটলি মেল প্রিডোমিনেন্ট ঠিক আছে স্লাইটলি নট সিগনিফিকেন্ট কিন্তু মেলদের একটু বেশি হয় ইয়াং মেলদের বেশি হয় হ্যাঁ আর কি হয় কি হয় সাডেন সিভিয়ার পেইন ইন দা অ্যারাউন্ড আম্বিলিকাস দ্যাট শিফটেড টু দা রাইট ইলিয়াক ফোসা ঠিক আছে এর সাথে পেশেন্ট মেবি নোশিয়া অর ওয়ান্স অর টুয়াইস ভমিটিং স্লাইট রাইজ ইন টেম্পারেচার পেশেন্ট ইজ অ্যানোরেক্সিক ঠিক আছে এখন ইনুমারেট দা সিকুয়েল অফ দিস কন্ডিশন ইফ আনট্রিটেড এটা যদি আমরা চিকিৎসা না করা হয় যদি আর চিকিৎসা না করা যায় অথবা না করা হয় তাহলে কি কি হতে পারে স্যার অ্যাপেন্ডিকুলার লাম্প অ্যাপেন্ডিকুলার লাম্প আগেই লাম্প হলো আচ্ছা হতে পারে অ্যাপেন্ডিকুলার লাম্প আর তারপর স্যার অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিক্স আর ভাই তো খারাপ খারাপটা বলতেছো ভালো হতে পারে না ইভেন অ্যাকচুয়ালি মোস্ট অফ দা টাইম রেজুলেশন হয়ে যায় ভালো হয়ে যায় কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে তাহলে আমরা ভালোটা আগে বলবো হ্যাঁ রেজুলেশন হয়ে যেতে পারে দুই নম্বর হলো অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে তিন নম্বর অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হইতে পারে হ্যাঁ তারপর এটা গ্যাংরেনাস হইতে পারে অথবা এটা বাস্ট বাস্ট অ্যাপেন্ডিক্স হ্যাঁ এন্ড বিকামস জেনারেলাইজড পেরিটোনাইটিস তাহলে প্রথম কথা হলো আমাদের ইট মে গো আন্ডার রেজুলেশন নাম্বার টু there is appendicular lump this lump may be transformed into appendicular abscess then it may be gangrenous it may be becomes burst and peritonitis ঠিক আছে mention two contraindications for conservative treatment of this condition এইরকম একটা patient আসলে যদি আসে তাইলে আমরা conservative treatment ও দিতে পারি অথবা operative treatment ও দিতে পারি what are the contraindications for conservative treatment কি কি contraindication এক নাম্বার contraindication হলো যদি inflammation is still limited যদি clinical signs symptoms and investigation suggest যে এটা inflammation is confined to the appendix okay number 2 extreme of age এক্সট্রিম অফ এজ মানে যদি ইয়াং বাচ্চাদের হয় অথবা ওল্ডার এজে হয় বাচ্চাদের কি জন্য কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব না যেহেতু বাচ্চাদের ওমেন্টাম ইজ ছোট ওমেন্টাম ইজ স্মল অ্যান্ড ইটস নিয়ারলি লাইক এ বিব আর বড়দের ওমেন্টাম ইজ লাইক এ অ্যাপ্রন দেখবা বেলিলাবে এই কথাটাই একদম উল্লেখ আছে এই কারণে যদি পেরিটোনাইটিস হয় তাহলে ওমেন্টাম যেহেতু ছোট এটা জেনারেলাইজড পেরিটোনাইটিস হতে পারে আর ইন ওল্ডার এজে যেহেতু তাদের মাসেল ল্যাক্স থাকে অথবা অন্য নিউরোপ্যাথিক থাকতে পারে সুতরাং অনেক সময় দেখা যায় যে ভিতরে গ্যাংরিনাস অ্যাপেন্ডিক্স হয়ে বসে আছে কিন্তু ক্লিনিক্যাল সাইন সিমটমস সেরকম প্রমিনেন্ট না এই কারণে যদি এক্সট্রিম অফ এজে আমরা অ্যাপেন্ডিক্সাইটিস সাসপেক্ট করি উই গো ফর অপারেশন তাহলে এক নম্বর হলো যদি ইনফ্লামেশন কনফাইন্ড দ্য অ্যাপেন্ডিক্স নাম্বার টু এক্সট্রিম অফ ইজেস নাম্বার থ্রি ফোর হলো যদি এটা বাস্ট হয়ে যায় অথবা এটা জেনারেলাইজড পেরিটোনাইটিস হয় দেখি আমাদের কি লিখছি আমরা লিখছি কিনা দৌ
नहीं ठीक है तो তো এই অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি অ্যাপেন্ডিসাইটিস কি ইনভেস্টিগেশন করি স্যার সিবিসি সিবিসি হ্যাঁ সিবিসি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আর কি করতে পারি Ultrasonogram of whole abdomen. Ultrasonogram of whole abdomen. Or plain X-ray abdomen QB region. Or ekta urine analysis. These are the basic investigation. When jodi confusion thake, we can go for CT scan. So, ক্লিনিক্যাল এবং ইনভেস্টিগেশনে হ্যাঁ আমরা কি প্রিডিক্ট করতে পারবো যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কি হয় নাই কিভাবে করতে পারবো যদি করি তাহলে কিভাবে করতে পারবো স্যার সাইন দেখে হ্যাঁ সাইন সব মিলে আমরা একটা স্কোরিং সিস্টেমের ভিতর ফেলাইতে পারি হ্যাঁ সেই স্কোরিং সিস্টেমটার নাম কি মেন্ট্রেল স্কোর অর এলভারাডো স্কোর ঠিক আছে মেন্ট্রাল সে এম তে কি হয় মাইগ্রেটরি পেইন তাই না তো এ টোটাল স্কোর কত 10 টোটাল স্কোর 10 এটা যদি 7 এর উপরে থাকে তাহলে ডেফিনেটলি ইট ইজ অ্যাপেন্ডিসাইটিস আর যদি এটা 3 এর নিচে থাকে তাহলে এটা 3 অথবা তার নিচে থাকে তাহলে অ্যাপেন্ডিসাইটিস না আর মাঝামাঝি থাকলে ইকুইভোকাল 4 থেকে 7 পর্যন্ত তাই না তো এইটা এইটা হলো মেন্ট্রেলস অর এলভারাডো স্কোর ওকে তো চিকিৎসা কি হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস শুনো তো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা কি বলো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা হলো যে অপারেশন ঠিক আছে অপারেশন ইজ অ্যাপেন্ডিসেক্টমি যদি আমরা এক শব্দ বলি ইন ওয়ান ওয়ার্ড অ্যাপেন্ডিসেক্টমি আর ইফ ইন ওয়ান সেন্টেন্স তাহলে অ্যাপেন্ডিসেক্টমি বিফোর দ্য ফরমেশন অফ লাম্প লাম্প সাধারণত 48 ঘন্টা পরে ডেভেলপ করে সুতরাং যদি 48 ঘন্টার ভিতরে আসে তাহলে আমরা ওই ফর অ্যাপেন্ডিক্স ওকে তো নাওডেস অ্যাপেন্ডিসাইটিস এটা ধারণা বলা হয় যে ইট ক্যান বি ম্যানেজড মেডিকেলি এবং ইট ইজ ইকুয়ালি ইফেক্টিভ এবং দেখা গেছে যে অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা সার্জিক্যাল চিকিৎসা না করি ইন ফিউচার এরকম তার কোনো এক্সট্রা রিস্ক ফ্যাক্টর নাই যে আবার হবে সুতরাং যদি আমরা লাম্প অথবা অ্যাপসিসের চিকিৎসা করি যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট করি তাহলে উই নিড নট টু গো ফর ইলেকটিভ অ্যাপেন্ডিসেক্টমি ঠিক আছে তো এরকম একটা অ্যাপেন্ডিকুলার লাম্প ছিল তাই না এটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি তো হোয়েন উইল পোস্টপন্ড আমরা কখন এই কনজারভেটিভ ট্রিটমেন্ট পোস্টপন করে অপারেশন নে চলে দেব এটা অ্যাপেন্ডিকুলার লাম্পের চিকিৎসা আমরা জানি যে কিরকম কনজারভেটিভ ট্রিটমেন্ট এটার নাম কি অক্সনাসেরিন রেজিম ঠিক আছে জানো তো ইন্দা টার্মটা জানো তো অক্সনাসেরিন তো এইটা যদি আমরা কি কি সাইন অথবা কি কি সিমটম দেখলে অথবা থাকলে বুঝবো যে না এটা আর কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে না এখন সামথিং শুড বি ইন্টারভেন্ট এটা কি কি স্যার পালস রেট যদি বেড়ে যায় পালস রেট বাড়ে টেম্পারেচার যদি বাড়ে হ্যাঁ সুইংিং বাড়ে তো পেইন যদি বাড়ে মোরওভার লাম্পের সাইজ যদি
bigger হয় বা আমটা সাইজটা যদি আগে যা ছিল আমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখছি তারপর যদি bigger হয় তাহলে কি বুঝবো তার মানে কি হলো তাহলে যে এটা শুধু লাম্প ছিল এখন ইট হ্যাজ টার্ন ইনটু অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস দেন উই গো ফর ড্রেনেজ অর অ্যাবসেস তো এই অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ড্রেন করার একটা টার্ম আছে কি কি রকম করি আমরা কিভাবে ড্রেন করি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসে এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ হ্যাঁ এক্সট্রাপেরিটোনিয়াল আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিতে না ঢুকিয়া এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ অফ অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এই সময় অ্যাপেন্ডিসেক্টমি করব কিসের ছবি স্পেসিমেন অফ গল ব্লাডার গল ব্লাডার কেমনে বুঝলা ইট ইজ আ গল ব্লাডার সো পিয়ার শেপড আছে গুড পিয়ার শেপড স্ট্রাকচার দেন একটা এন্ড ইজ ব্লান্ট ঠিক আছে আর এই ওয়ান এন্ড ইজ ক্লিপড এই যে দেখো একটা ক্লিপ দেখা যাচ্ছে ভিতরে দেখো ভিতরে বাইল দেখা যাচ্ছে তো এটা ডায়াগনোসিস কি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি অথবা এটা যদি এরকম ডিসক্রিপশন দে ডায়াগনোসিস কি বলবা স্পেসিমেন অফ মিউকোসিল অফ গল মিউকোসিল অফ গল ব্লাডার গুড মিউকোসিল অফ দা গল ব্লাডার তো কেমনে হয় মিউকোসিল গল ব্লাডার হোয়াট ইজ দা প্যাথোজেনেসিস প্যাথোজেনেসিস সোজা ঠিক আছে এই সিস্টিক ডাক্ট এনিহাউ ইট শুড বি ব্লকড এই ব্লকড হইতে পারে স্টোন দিয়া ব্লকড হইতে পারে ওয়ার্ম দিয়া তারপরে অথবা ফাইব্রোসিস অথবা যদি এটা ক্যান্সার হয় ঠিক আছে ছোট টিউমার দিয়েও এটা ব্লক হইতে পারে যে কোনো কারণে এটা ব্লক হইতে হবে ব্লক হওয়ার পর কি হবে এই যে এখানে যে বাইলটা ছিল দিস বাইল বিকামস পেন্ট আপ এটা তো এটা রিলিজ হইতে পারতেছে না তার ফলে ইট ইজ ডিস্টেন্ডেড আর একটা কি হয় এই বাইল ইজ অ্যাবজর্ব বাই এপিথেলিয়াম এন্ড ইন ইট ইজ রিপ্লেসড বাই মিউকাস ফ্রম দা গোবলেট সেলস তাহলে এই কারণে এই মিউকাস সিক্রেশন বাই দা গোবলেট সেল দিস কজেস দা ডিস্টেনশন তাহলে ইনিশিয়ালি দ্যার ইজ ব্লকেজ এক নাম্বার সেকেন্ড স্টেজ দা বাইল ইজ অ্যাবজর্ব থার্ড ইজ দ্যার ইজ সিক্রেশন অফ মিউকাস ফ্রম দা গোবলেট সেল দ্যাটস হোয়াই ইটস কজেস দা ডিস্টেনশন ক্লিনিক্যাল ফিকচার কিরকম থাকে পেশেন্ট ইউজুয়ালি হ্যাভ নো পেইন হ্যাঁ বেশি পেইন থাকে না তাই না পেইন হলে তারা হলো অন্যরকম এম্পাইমার মতো ফিচার অথবা পেইন থাকলেও খুব কম আর হলো নন টেন্ডার পালপেবল গল ব্লাডার পাওয়া যায় দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার ঠিক আছে চিকিৎসা কি চিকিৎসা অপারেশন ঠিক আছে হ্যাঁ কোলেসিস্টেক্টমি হ্যাঁ এটা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট অন্য কিছু নাই ওয়ান দেয়ার ইজ প্যাথোলজি ইন দ্য গল ব্লাডার ইট শুড বি রিমুভ হোয়াট আর মে বি দ্য কজ ঠিক আছে অ্যাকুট হোক ক্রনিক কোলেসিস্টাইটিস হোক ক্যান্সার হোক যাই হোক এটা ইট শুড বি অপারেটেড এটার কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই অ্যাপেন্ডিক্স এর আমরা দেখছিলাম যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে কিন্তু ইটস নট কনজারভেটিভ ঠিক আছে ট্রিটমেন্ট নাই mention important clinical presentation and three clinical condition এখন বলো দেখি যে আর আর কি কি কন্ডিশনে এই গল ব্লাডার পালপেবল হইতে পারে
একটা তো আমরা হলো নিউ কোশ্চেন পাইলাম, তাই না? আর আর কি কি কন্ডিশনে গল ব্লাডার বিকামস পালপেবল? স্যার এম্পায়মা অফ গল ব্লাডার, এম্পায়মা গল ব্লাডার পালপেবল, সেখানে ফিচার থাকবে দ্য পেইন, ফিভার এন্ড সিভিয়ার টেন্ডারনেস। হ্যাঁ, এম্পায়মা থাকলে থাকবে, তাই না? এক নম্বর এম্পায়মা। তারপর আরেকটা কি হতে পারে? আর কার্সিনোমা গল ব্লাডার। গুড, কার্সিনোমা গল ব্লাডার হলে কিরকম থাকবে গল ব্লাডারটা? ইট শুড বি হার্ড, ফার্ম অর হার্ড ইন কনসিস্টেন্সি, নন টেন্ডার। হার্ড ফার্ম যদি গল ব্লাডার হয় তাহলে এটা কার্সিনোমা গল ব্লাডার। আরেকটা কারণ, প্যাথোলজি ইজ নট ইন দ্য গল ব্লাডার, আর তাও হইতে পারে, সেটা কখন? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। হ্যাঁ, গল ব্লাডার বিকামস ডিস্টেন্ডেড এট পালপেবল। তাহলে চারটা ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা গল ব্লাডার পালপেবল পাই। একটা হলো মিউকোসিল, একটা হলো এম্পায়মা, একটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর একটা হলো কার্সিনোমা গল ব্লাডার ইটসেলফ। ঠিক আছে, তাহলে দেখো যদি ডিপ জন্ডিস থাকে, নন টেন্ডার পালপেবল গল ব্লাডার থাকে, তাহলে এটা ধারণা করা হয় যে এটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। যদি জন্ডিস না থাকে, নন টেন্ডার পালপেবল থাকে, তাইলে এটা মিউকোসিল। যদি জন্ডিস না থাকে কিন্তু হিউজলি টেন্ডার পালপেবল গল ব্লাডার হয়, তাইলে এটা এম্পায়মা। আর যদি গল ব্লাডারে পেইন না থাকে এবং নন টেন্ডার হার্ড যদি গল ব্লাডার পাওয়া যায়, তাহলে এটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কার্সিনোমা গল ব্লাডার। তাহলে দেখো ক্লিনিক্যালি আমরা এই যে চারটা কন্ডিশন উই ক্যান ডিফারেন্সিয়েট উইদাউট ইনভেস্টিগেশন। এরপরে এডিশনাল ইনভেস্টিগেশন তো আমরা করবোই, তাই না? বেসিক ইনভেস্টিগেশন কি গল ব্লাডার প্যাথোলজি দেখার জন্য? আল্ট্রাসোনোগ্রাম, দিস ইজ দা বেসিক প্যাথোলজি। ঠিক আছে, এই আল্ট্রাসোনোগ্রামে আমাদের অনেক কিছু বলে দিবে যে কোথায় কি আছে। ইভেন কার্সিনোমা হেড অফ দা প্যানক্রিয়াস যদি হয় তাও আল্ট্রাসোনোগ্রাম বলে দিবে। স্টোন যদি থাকে তাহলে বলে দিবে গল ব্লাডার ডিস্টেনশন আছে কি ডিস্টেনশন নাই। যদি কার্সিনোমা গল ব্লাডার হয় তাও বলে দিবে যে দেয়ার ইজ মাস লেশন ইন দ্য গল ব্লাডার, সলিড টিস্যু। এখানে দেখি আমাদের কি ছিল, পিয়ার শেপড অর্গান, হিউজলি ডিস্টেন্ডেড, থিন ওয়াল, নরমাল কালার, ভাস্কুলার মার্কিংস। হ্যাঁ, ইট ইজ এক্সপ্রেসিভ অফ দ্য মিউকোসিল অফ দ্য গল ব্লাডার। তারপর হলো প্যাথোজেনেসিস, আমরা বলতে স্টোন ইম্প্যাক্টেড অন দ্য নেক অর গ্রোথ অর ফাইব্রোসিস অবস্ট্রাক্টিং দ্য নেক, বাইল ইজ অ্যাবজর্ভ, মিউকাস সিক্রেটেড ইনসাইড কজিং দ্য ডিস্টেনশন অফ গল ব্লাডার। ক্লিনিক্যাল ফিচারে বলছি পেইনলেস পালপেবল নন টেন্ডার গল ব্লাডার উইদাউট জন্ডিস। ঠিক আছে, এরকমই যদি ক্লিনিক্যাল কন্ডিশন সাথে যদি জন্ডিস থাকতো তাহলে আমাদের ডায়াগনোসিস আবার চেঞ্জ হয়ে যেত। তোমাদের পরে একটু পরে আসে, তাই না? তাহলে একটু রেস্ট নাও তোমরা। ঠিক আছে, আমার টাইম শিডিউল শেষ। কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? আমরা নেক ফেমার দেখলাম, সুপ্রাকর্নিয়ালার ফ্র্যাকচার দেখলাম, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার আর একটা মেলানোমার দেখলাম, তাই না? তাহলে কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমি একটা কোশ্চেন করে দেখি। তো এই ম্যালিগন্যান্ট মেলানোমা যদি হয়, হোয়াট ইজ দ্য কমন সাইট ফর ম্যালিগন্যান্ট মেলানোমা? ধারণা কি? কমন সাইট অ্যাকচুয়ালি লোয়ার লিম্ব, হ্যাঁ, সোল অফ দ্য ফুট, ভ্যাগাইনা, অ্যানাস, পেরিনিয়াম, এইসব জায়গায় কমন, কমনলি লোয়ার লিম্ব। ঠিক আছে, দিস ইজ দ্য, যদি হয় এটা আনইউজুয়াল সাইট। ঠিক আছে, কয় ধরনের ম্যালিগন্যান্ট মেলানোমা আছে? একটু দেখে নিও বা। ঠিক আছে বাবুরা, আচ্ছা তাহলে আমরা আজকে তাহলে বাই, বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্টে সেফ। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, বাই। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।